Hey everyone, welcome back to my channel. আজকে আপনাদেরকে মাছের একটা রেসিপি করে দেখাচ্ছি, আর সেটা হচ্ছে রূপচাঁদা ফ্রাই অথবা রূপচাঁদা মাছের দোপিয়াজাও বলা যেতে পারে এটাকে। আর এই রূপচাঁদা মাছটা কিন্তু অনেক মজার একটা মাছ, যেভাবেই রান্না করা হোক না কেন খেতে অনেক মজার হয়। আমি আজকে দোপিয়াজা করার আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। মাছ রান্নার জন্য আমি আজকে 500 গ্রাম ওজনের দুটো রূপচাঁদা মাছ নিয়েছি, অর্থাৎ এখানে 1 কেজি মাছ নিয়েছি। মাছগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর মাছের এই পাখনাগুলোকে আমি কেটে ফেলে দিয়েছি আর লেজটাকেও কেটে নিয়েছি। আর যেহেতু আজকে আমি আস্ত মাছ ফ্রাই করব, তাই মাছের গায়ে এরকম করে আমি কয়েকটা জায়গায় কেচে নিয়েছি, যাতে করে যখন আমরা মাছটা ম্যারিনেট করব তখন মাছের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারে। আর মাছের দুপাশ থেকেই কিন্তু আমি এভাবে করে কেচে নিয়েছি। এখন একটা কিচেন টাওয়েল দিয়ে আমি মাছের এক্সট্রা পানিগুলো একটু মুছে নিচ্ছি। ম্যারিনেশনের মশলার জন্য একটা বাটিতে এখন আমি 1/2 চা চামচ করে হলুদ এবং লাল মরিচের গুঁড়া নিয়ে নিলাম, সামান্য লবণ নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এখন সব কিছুকে একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নিব। আমি আরও প্রায় 1 টেবিল চামচের মতো লেবুর রস অ্যাড করে নিলাম। এখন এই মশলাটাকে আমি একটা পেস্টের মতো বানিয়ে নিব। এখন এই মশলার মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি, আর মাছটাকে যে আমি কেচে রেখেছিলাম মশলাটাকে আমি তার ভেতর খুব ভালোভাবে ঢুকিয়ে দিচ্ছি। মোট কথা হচ্ছে পুরো মাছটাকেই খুব ভালোভাবে এই মশলাটা দিয়ে মাখিয়ে নিতে হবে, যাতে মাছের কোনো জায়গা বাকি না থাকে। আর ম্যারিনেশনের মশলায় আমি আজকে কোনো আদা রসুন ইউজ করিনি, তবে আপনারা চাইলে করতে পারেন। আমার কাছে মনে হয় মাছে খুব বেশি মশলা ইউজ করলে মাছের যে নিজস্ব সুন্দর একটা গন্ধ আছে সেটা নষ্ট হয়ে যায়। মাছগুলোকে খুব ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, আর এখন এগুলোকে আমি 1/2 ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দিচ্ছি। 1/2 ঘন্টা পর এখন চুলায় হাই হিটে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে এখন আমি 1/2 কাপ পরিমাণ তেল নিয়ে নিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে আমি একটা মাছ দিয়ে দিলাম, আর এই সময় আমি চুলার আঁচ কমিয়ে মিডিয়াম করে দিচ্ছি। মিডিয়াম আঁচে রেখে এখন মাছের 1-1টা পাশ আমি প্রায় 4 থেকে 5 মিনিট করে ভেজে নেব। আর মাছটাকে আমি এভাবে একটু চেপে দিচ্ছি, যাতে করে মাছের গায়ে খুব ভালোভাবে তেলটা লাগে। প্রায় 4-5 মিনিট এপাশটা ভেজে নেওয়ার পর এখন আমি মাছটা উল্টে নিয়েছি, এখন ওপাশটাকেও আমি আরো প্রায় 4-5 মিনিট ভেজে নিব। দুপাশ থেকেই মাছটা এখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, মাছ আমি তুলে নিচ্ছি। আর একইভাবে আমি অন্য মাছটাও এখন ভেজে নিব। আর আপনারা যদি রূপচাঁদা ফ্রাই খেতে চান তাহলে কিন্তু মাছটা এভাবে করে ভেজে নিয়েই খেতে পারবেন। দুটো মাছই ভেজে নেওয়ার পর এখন প্যানে যে তেলটুকু রয়ে গিয়েছে সেই তেলে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম প্রায় 1.5 কাপের মতো। এখানে আমি 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। এখন এই পেঁয়াজগুলোকে আমি মিডিয়াম আঁচে রেখে ভেজে নিব, তবে পেঁয়াজগুলোকে একদম ব্রাউন করে ভাজবো না, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে পেঁয়াজটা ভালোভাবে নরম হয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে আমি ভেজে নিব। পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এখন এটাকে আমি ঢেকে দিয়েছি, আর এভাবে করে প্রায় 6-7 মিনিট ঢেকে রেখে পেঁয়াজটাকে আমি ভালোভাবে নরম করে নিব। পেঁয়াজ এখন খুব ভালোভাবে নরম হয়ে গেছে, সেই সাথে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই সময় আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর আমি এখানে 5টা ছোট সাইজের কাঁচামরিচকে মাঝখান থেকে কেটে দিয়েছি। দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ, দিয়ে এগুলোকে এখন একটু নেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে হলুদের গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ, আর 1/2 চা চামচ দিলাম মরিচের গুঁড়া। এখন এই গুঁড়া মশলাগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নিব। আর সবগুলো ইনগ্রিডিয়েন্টস কিন্তু পরিমাণ সহ ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও চেক করতে পারবেন।
মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন পেঁয়াজগুলোকে আমি এক পাশে এভাবে একটু সরিয়ে নিচ্ছি। এরপর একটা মাছ এনে আমি প্যানে বসিয়ে দিলাম। এরপর পেঁয়াজগুলোকে আমি এভাবে করে একটু মাছের উপর তুলে দিচ্ছি। এখন আরেকটা মাছও আমি এনে প্যানে বসিয়ে দিলাম। এরপর কিছু পেঁয়াজ আমি এই মাছের উপরেও দিয়ে দিচ্ছি। মোট কথা হলো পেঁয়াজ দিয়ে আমি মাছগুলোকে একটু ঢেকে দিচ্ছি, আর এতে করে পেঁয়াজের ফ্লেভারটা মাছের ভেতর খুব ভালোভাবে ঢুকবে এবং সেই সাথে মাছের ফ্লেভারটাও পেঁয়াজের ভেতর ঢুকবে। এখন এটাকে আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য, আর চুলার আঁচ এখন আমি কমিয়ে মিডিয়াম লো করে দিয়েছি। আর এভাবে করে কম আঁচে ঢেকে রেখে মাছটা রান্না করলে মাছটা বেশ নরম হয় এবং সেই সাথে এটা খেতেও বেশ মজার হয়। এখন প্রায় 5 মিনিট পর আমি মাছের ঢাকনা তুলে নিয়েছি, মাছগুলোকে এখন উল্টে দিব। আর একটু সাবধানেই মাছগুলোকে উল্টে দিতে হবে, তা না হলে মাছ ভেঙে যেতে পারে। দুটো মাছই উল্টে নেওয়ার পর মাছের উপর আমি আবার একটু পেঁয়াজগুলোকে এভাবে করে দিয়ে দিচ্ছি। এরপর প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি আমি মাছের উপর ছিটিয়ে দিচ্ছি। এরপর মাছটাকে আমি আবার ঢেকে দিলাম 5 মিনিটের জন্য, আর 5 মিনিট পর মাছটা আমি চুলা থেকে নামিয়ে নিব। আমার মাছ রান্না হয়ে গেছে, মাছ আমি একটা সার্ভিং ডিশে নিয়ে সার্ভ করছি। আর এই মাছটা গরম ভাতের সাথে খেতে যে কি মজার সেটা না খেলে পরে বোঝার উপায় নেই। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনারা বাসায় এটা ট্রাই করবেন। আর বাসায় যদি ট্রাই করেন তাহলে পিকচার চাইলে আমার সাথে আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন, গ্রুপের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আমার ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি অ্যান্সার করতে ট্রাই করব। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।